এই নাস্তিকরা তাদের উদ্দেশ্য হলো বাংলার বুক থেকে বিশ্বের বুক থেকে ইসলামকে নির্মূল করা। ইসলামের কিছু শত্রু আছে, বড় বড় শত্রু হলো নাস্তিক, আরেক শত্রু হলো কাদিয়ানি, আরেক শত্রু হলো এসকন হিন্দুদের সংগঠন, বড় শত্রু এগুলো ইসলামের, ইসলামকে নির্মূল করতে চায়। আমি ইতিহাস থেকে বলবো, পরিষ্কার ভাষায় বলবো, যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, যারা ইসলামকে নির্মূল করতে চাইবে, যারা দিনকে ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে। ইতিহাস বলার সময় নাই, জালিম সরকার, জালিম সরকার নমরুদ, নাম শুনেন নাই? ছাত্ররা নাম শুনেন নাই? এই নমরুদ ইসলামকে, ইসলামকে, ইমানকে উৎখাত করার জন্য অপচেষ্টা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যখন ইব্রাহিম হলিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, তখন নমরুদ ইব্রাহিম হলিলের সাথে শত্রুতা আরম্ভ করেছে। নমরুদ নিজের সন্ত্রাসী গ্রুপকে নিয়ে একটা বিশাল আগুনের কুণ্ডল তৈরি করেছে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেবে, নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমার কথা নয়, কলবুনু লাহু বুনিয়ানান ফালকু ফিল জাহিম, কলবুনু লাহু বুনিয়ানান ফালকু ফিল জাহিম, ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ তাআলা বলেছেন, তারা আগুনের কুণ্ডল তৈরি করেছে, সেখানে আমার নবী আমার খলিল ইব্রাহিমকে নিক্ষেপ করবে, করেছে। আল্লাহ তাআলা বলেছেন, আমার ইব্রাহিম খলিলের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে, অনেক কায়েদ করেছে, ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছি। যখন ইব্রাহিম খলিলকে হাত পা বেঁধে আগুনের কুণ্ডলের ভিতরে নিক্ষেপ করল নমরুদ, তখন আরশওয়ালা আল্লাহ ডাক দিয়ে বলেছেন আগুনকে, ইয়া নার কুলনা, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলের ভিতরে নিক্ষেপ করলো, তখন আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেছেন, হে আগুন সাবধান, আমার ইব্রাহিম খলিলের জন্য এই মুহূর্তে শান্তির বাগান হয়ে যায়। আগুন কি নমরুদের কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? সাথে সাথে শান্তির বাগান হয়ে গেছে। এগুলো ওয়াদা অনুযায়ী 7 দিন ছিলেন, খুব খেয়াল করিয়েন, ইব্রাহিম হলিল আগুনের কুণ্ডলের ভিতরে কয়দিন ছিলেন? 7 দিন ছিলেন। 7 দিন পর ইব্রাহিম হলিল পায়ে হেঁটে সহি সালামতে আগুনের কুণ্ডল থেকে বের হয়ে চলে আসছেন। এলাকাবাসীরা অবাক, হুজুর একই থামসা, একই অবস্থা, আমরা তো মনে করেছিলাম আপনি আগুনের ভিতরে জলে ফুটে ছাই গেছেন, এখন তো দেখতেছি আপনার একটা পশম জলে নাই, পশম জলে নাই। কেমন ছিলেন 7 দিন আগুনের ভিতরে, কেমন ছিলেন, কেমন ছিলেন একটু কার গুজারি শুনান না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবেগপূর্ণ ভাষায় বলেছেন, ও এলাকাবাসীরা, কি বলবো, কি বলবো, আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ দয়াবান,
আমার আল্লাহ আমার উপর দয়া করেছে যে সাতদিন আমি আগুনের কুণ্ডলের ভিতরে ছিলাম, যে আরাম আর শান্তি ভোগ করেছি, পুরো জীবনে আমি সেরকম শান্তি আর দেখি নাই। আল্লাহ 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 রাখে আল্লাহ। নমরুদ কিচ্ছু করতে পারে নাই, বরং লাস্টে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করেছে, ইসলামকে বাকি রেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আছে, ঈমান বাকি আছে, কিন্তু নমরুদ ধ্বংস হয়ে গেছে। আবার নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য তুফ কামান ব্যবহার করেন নাই, মেশিন গান ব্যবহার করেন নাই, এলএমজি ব্যবহার করেন নাই, কালাশনিকোভ ব্যবহার করেন নাই, হ্যান্ড বোমা ব্যবহার করেন নাই, বরং নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন একটা মশা দিয়ে, একটা সয়ো হজমে কে তীরান্দা কথা পন্দনমা করেন নাই আপনার, সয়ো হসমে কে তীরান্দা কথা পশায় কারস্কে ভায়ত সা কথা। কুদরতের মালিক নমরুদ না আল্লাহ, সে বাতিল হক বাতিলের দ্বন্দ্ব। এবং ইতিহাস বলতে গেলে সময় অনেক চলে যাবে, লাস্টেরটা বলতেছি, আমাদের নবীর যুগে সবচেয়ে বড় বাতিল দুষ্ট সন্ত্রাসী আবু জাহেল। আবু জাহেল দুনিয়ার সেরা সন্ত্রাসী, নমরুদ আর ফেরাউন থেকে দুইটা আগে তার দুষ্টামি। এই আবু জাহেল রাত্র দিন বসে বসে আমাদের নবীকে গালিগালাজ করত, সমালোচনা করত, আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছে। ইসলামের রাস্তায় সবচেয়ে বড় বাধাকে আবু জাহেল, বড় সন্ত্রাসী। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো দোষ করে নাই, কেবল কলেমা ভরিয়া মুসলমান হয়ে গেছে, কেবল কলেমা ভরিয়া। সুমাইয়া এক সাহাবি মহিলা সাহাবি কলেমা ভরিয়া কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। সে কারণে আবু জাহেল, তখন তার ক্ষমতা ছিল, সে কারণে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করলো। এই বাতিল পন্থীদের অভ্যাস তখনো এখনো, হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে মামলা করে, হক কথা বললে হুমকি আর ধমকি দেয়। আমি পরিষ্কার ভাষায় বলবো, যতই হুমকি আর ধমকি আসুক না কেন, গ্রেফতার করলেও ফাঁসির কাষ্ঠে ঝুলালেও হক কথা বলা থেকে চুল পরিমাণ পিসপা হব না, হব না, হব না। ও নরসিংদীর যুবকেরা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। এই ব্যাপারে বাতিল সে দবনে বলে আই আসমানে হাম সোবার কর চুকা হ্যায় তো ইমতিহা হামারা, সোবার কর চুকা হ্যায় তো ইমতিহা হামারা। আন্তমুল্লাহ আমার কবিতা, আন্তমুল্লাহ লওনা কোরআনে তোমারি শান হ্যায় ডর নেহি পরোয়া নেহি জব কুওতে ঈমান হ্যায়। ইমানের শক্তি আছে কি না দেখাতে হবে একবার। আরে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করিয়া আগা গোড়া উলঙ্গ করে ফেলেছে, লেন্ডা করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে, কত বড় সন্ত্রাস, কত বড় অমানবিক আচরণ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেখানে শহীদ হয়ে গেছে, আউয়াল শহীদাতিন ফিল ইসলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু ইসলাম ছাড়ে নাই। পারবেন তো? আবু জাহেল সেরকম সন্ত্রাসী। এ আবু জাহেল বসেন, আমার কথা শেষ করতেছি, আপনাদের সব কথা শেষ।
এই একটা কথা বলিয়া চলে যাইতেছি, আমার পিএস আমাকে নিষেধ করতেছে ওই হেলিকপ্টারের টাইমে গেছে। এ আবু জাহেল কে সাহাবাই কেরামরা নির্মমভাবে হত্যা করিয়া জাহান্নামে বসাইয়া দিছে, এখন আবু জাহেল নাই। কিন্তু আবু জাহেলের কিছু তালে ধোবাই আর খালে ধোবাইরা আছে, আবু জাহেলের খালে ধোবাই আছে, তালে ধোবাই আছে। এই হুজুর আবু জাহেলের খালে ধোবাই ইদানিং কালে আবু জাহেলের খালে ধোবাই হলো ফ্রান্সের মেক্রো, ফ্রান্সের মেক্রো। আবু জাহেল যেরকম নবীকে গালি গালাজ করত, এ মেক্রো আমাদের নবীর ব্যঙ্গ করেছে, বিশ্ব নবীর ব্যঙ্গ করেছে, অপমান করেছে। তাহলে এই আবু জাহেলের খালে ধোবাই হলো মেক্রো। কবি নজরুল, কাজী নজরুলের কবিতা মনে পড়ল, রাসূলের অপমানে, রাসূলের অপমানে যদি খাবে না তোর মন, রাসূলের অপমানে যদি খাবে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। তাহলে আবু জাহেলের খালে ধোবাই কে? সঙ্গে বলতেছি হুজুর খালে ধোবাই কে? আবু জাহেলের থালে ধোবাই হলো ভারতের কসাই মুদি, ভারতের কসাই মুদি বাবরি মসজিদকে ভাঙিয়া, আল্লাহর ঘরকে ভাঙিয়া মূর্তি হানা বানাইতেছে, মন্দির বানাইতেছে, পৌনে 200 কোটি মুসলমানদের সিনায় ছুরি ছাড়াইছে, সে হলো আবু জাহেলের থালে ধোবাই। একটা একটা বলবো, অন্য সময় সময় হলে, আজকে তো সময় নাই, খাস বেশি বহার শরীরের সবক ওয়াজ, কিছু জাতির উদ্দেশ্যে কিছু কথা বলা। আবার আরেকটা কাজ দেখতেছি, ফাগুড়ি খাদেরকে ফাগুড়ি দিবেন, অনেক সময় লাগবে, হেলিকপ্টারওয়ালা বিরক্ত করতেছে, দেন একজনকে দেন।